আজকেও আমাদের কপাল খারাপ। আমরা যখন কোনো জায়গাতে যাই তখনই আমাদের সাইকেলটা খারাপ হয়ে যায়। এই যে দেখো, একজনের সাইকেল অলরেডি খারাপ হয়ে গেছে। ও ভাই, গাইস দেখো 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 দেখো, ফাইনালি গাইস গুগল অ্যাডসেন্স লেটার আমি হাতে পেয়ে গেলাম। এটা কোন জঙ্গলে এসে গেলাম রে ভাই? কোনো রাস্তা নেই, সাইকেল মাথায় নিয়ে যেতে হচ্ছে এখন। আজকে পোস্ট অফিস থেকে একজন আমাকে ফোন করে, ভাই আপনার নামে একটা চিঠি এসেছে। এটা শোনার পর তো আমি অনেকটাই খুশি হয়ে যাই। এর জন্য আমার গিয়ার সাইকেলটি নিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে এখন যাচ্ছি পোস্ট অফিসের দিকে। তোমরা অনেকেই আমাকে চিনে থাকবে, আমার হচ্ছে মেন চ্যানেলের নাম বাদল রাইডার্স, প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবার প্লাস হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমি ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স লেটার পাইনি। আমি প্রায় 1.5 মাস পর কিন্তু এই লেটারটা পেয়ে গেলাম আমার হাতের মধ্যে। প্রায় 2 মাস সময় লেগেছে। একা একা ভিডিও বানাতে একদমই ভালো লাগে না, এই জন্য এলাকার 4 জনকে সাথে নিয়ে এখন যাচ্ছি আমি। পোস্ট অফিসটা হচ্ছে আমার বাড়ির পাশে, কিন্তু ওই পোস্ট অফিসে আসেনি, অন্য একটা পোস্ট অফিসে এসেছে। তো আমি এর আগে কিন্তু ওই পোস্ট অফিস থেকে পেয়েছিলাম, এই জন্য আমি আর একটা পোস্ট অফিসে যাচ্ছিলাম। আমার বাসা থেকে প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইডিং করে এখন যেতে হবে ওই পোস্ট অফিসটা, যেটাতে আমি আবেদন করেছিলাম। ওই পোস্ট অফিসে আসেনি, আমি জানি না তারা অতটা ধ্যান দেয় না, মনোযোগ দিয়ে চিঠিগুলো যে সমস্ত চিঠি আসে অতটা গুরুত্ব সহকারে একদমই দেয় না। তোমরা অনেকেই রয়েছে আমার মতো ইউটিউবার হতে চাও, ভাই রিকোয়েস্ট করবো যদি আমার মতো ইউটিউবার হতে চাও তাহলে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, এবং ভিডিও কোয়ালিটি তোমরা যত ভালো করতে পারবে ততই কিন্তু তোমাদের লাভ। ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে 100% গ্যারান্টি দিলাম ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো আমরা একটা শর্টকাট রাস্তা ধরে এখন যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা যদি লং রাইডিং করি তাহলে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি শর্টকাট রাস্তা যাওয়ার জন্য। এই যে দেখো, আমরা কিন্তু বর্তমান কাঁচা রাস্তাতে রয়েছি। গ্রামে এই ধরনের কাঁচা রাস্তা অনেক তোমরা পেয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এই রাস্তাগুলোতে সাইকেল চালা একটু সমস্যা হয়। তাছাড়া দেখো গাইস, গ্রামের সৌন্দর্যটা কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি গ্রামের পরিবেশের সাথে তোমাদেরকে ভিডিও বানানো। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো অ্যাকশন ক্যামেরা নিইনি, যদি আমি কোনো ক্যামেরা নিই তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি এতটাই যে ভালো হবে সেটা বলার বাইরে। হয়তো ইউটিউব থেকে যখন প্রথম মাসে ইনকাম করব তখন কিন্তু আমি মূলত ক্যামেরা নিতে চলেছি, এই জন্য তোমাদের অবশ্যই সাপোর্ট চাই। এই চ্যানেলে যদি মনিটাইজেশন চালু হয় তাহলে তো অবশ্যই অনেকটাই ভালো হবে, এখন পর্যন্ত হয়নি। আমার সাথে যারা এসেছিল একজনের আত্মীয়র সাথে দেখা হয়ে যায়, ওরা গল্প করতে আসে, আর আমি এখানে কিছু হাঁস দেখতে পাই। এগুলো মূলত চীনা হাঁস বলে আমাদের এদিকে অনেকটাই ভদ্র, যদিও কাছে যাও তবুও কিন্তু এরা পালাবে না, অনেকটাই ভালো লাগলো। গ্রামে এই ধরনের পশু পাখি অনেকটাই দেখা যায় বললেই চলে। আমাদের গ্রামে মূলত সব ধরনের শাক সবজি চাষ সব কিছু করা হয়, প্রাণীর কথা তো বাদই দিলাম, সব প্রাণী তোমায় দেখতে পারবে। এই যে দেখো আমার ভিডিওর ডানে এবং বামে বর্তমান ভুট্টা, ভুট্টা ক্ষেত, এই যে দেখো এগুলো হচ্ছে ছোট ভুট্টা, আলু, সব কিছু কিন্তু ঘর রয়েছে। আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ একজনের সাইকেল খারাপ হয়ে যায়, আমি দেখতে পাই তার চাকাটা একদম সাইড হয়ে গেছে, এবং এই যে দেখো একজন আবার এখানে দেখতেছি যে পাম্প দিতেছে, তার সাইকেলে নাকি হাওয়া নেই, সে হাওয়া দিতেছে, আমি পুরো ঘেমে টেমে অবস্থাটা টাইট হয়ে গেছে। সাইকেল খারাপ হওয়ার কারণ হচ্ছে এখানে আমি এত জোরে সাইকেল চালিয়েছি যার ফলে ওরা আমার পিছনে পিছনে জোরে সাইকেল চালিয়েছে। এই যে দেখো সাইকেল চাকাটা সাইড হয়ে গেছে তার। এরপর আমরা রওনা দেই ডাকঘরের দিকে, আর কিছুক্ষণ সাইকেল রাইডিং করলে কিন্তু আমি পৌঁছে যাবো ডাকঘরে, মূলত আর 1 কিলোমিটার সাইকেল রাইডিং করলে পৌঁছে যাবো। অলরেডি আমি এসে গেছি। ও ভাই 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 ভাই, ও ভাই, গাইস দেখো 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 কি শুরু করতেছে ওরা, ফোন হাতে আমি রাইডিং করতে, ভাই এর কি নিনজা এক্সট্রু আর সাউন্ড দিতেছে নাকি? ভাই দাঁড়াও আমাকে দিতে হবে গিয়ার বাড়াই, আর ফোন যদি হাতে না থাকতো তাহলে আমি ওদেরকে কাটানো কোনো ব্যাপার ছিল না। অ্যান্ড অলমোস্ট এসে গেছি। এরপর প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমরা পৌঁছে যাই পোস্ট অফিসের মধ্যে, কিন্তু পোস্ট অফিসে আসার পর দেখি পিয়ন নেই। মূলত পিয়ন আমাকে ফোন করেছিল, আমি রিকোয়েস্ট করেছিলাম ভাই আপনি একটু দেখেন, যদি চিঠিটা আসে আমাকে বলিন, আমি আপনার জন্য কিছু চা নাস্তার জন্য ব্যবস্থা করে দেবো। এই জন্য তিনি কিন্তু আমার জন্য কষ্ট করে চিঠিটা নিয়ে এসেছেন, তাই কিন্তু আমি অন্য পোস্ট অফিসে এসেছি। ফাইনালি গাইস দেখতে পারছো আমার হাতে কিন্তু গুগল অ্যাডসেন্স লেটারটা চলে এসে গেছে। এই চিঠিটা পেতে এতটাই যে সমস্যা করতে হয়েছে সেটা বলার বাইরে। আর গাইস এখন আমরা যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে আমাদের শেষ সীমান্ত, দেখো এটা হচ্ছে বর্ডার বাংলাদেশ বিজিবি ক্যাম্প, অ্যান্ড সামনে রয়েছে ভারত। তো আমি তোমাদের কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে
আমি যখন ওখানে ভিডিও করতেছিলাম তারা আমাকে ভিডিও করতে দেয়নি, মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে চিঠিটাই তারা দেবে না, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। অনেক কথা শোনাচ্ছে, আমরা বললাম মাফ করে দেন, ভুল হয়েছে, এর পরবর্তী তার করবো না, তবু ওরা অনেক কথা বলতেছে। ওদের ব্যবহার একদমই ভালো লাগেনি, আমরা তো ওদের কোনো পার্সোনাল কিছু ভিডিও করিনি, তবু ওরা মানা করতেছে, তার মানে বুঝতে পারি অবশ্যই দুই নম্বরই রয়েছে। আমি এখন যে জায়গাটার মধ্যে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশ লালমনিহার জেলার মগুলাট স্থলবন্দর, পুরাতন কিন্তু এখানে রেল স্টেশন ছিল, বড় একটা সেতু দেখা যায় ওই দিকে। তো এই জায়গাটা কিন্তু তোমরা যদি ইউটিউবে সার্চ করো অনেকটাই পপুলারিটি তোমরা দেখতে পারবে। আমরা যখন অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি ভাই বাসের একটা কুল, তবু বাসের দুইটা দুই দিকে আছে এবং মাঝখানেটা পুরো ফেটে গেছে, এতটাই যে রিস্ক নিয়ে সাইকেলটা নিয়ে যাচ্ছিলাম সেটা বলার বাইরে। আর এই যে দেখো আমার বন্ধু তো ভয় পেয়ে সাইকেলটাকে মাথায় নিয়ে যাচ্ছে। তো আমরা সবাই কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়ির দিকে রওনা দেই, তার কারণ হচ্ছে রমজান মাসে এত কষ্ট করে সাইকেল রাইডিং করার কোনো দরকার নেই, তাই আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। এই যে দেখো গাইস ফাইনালি কিন্তু আমার হাতে গুগল অ্যাডসেন্স লেটারটা চলে এসে গেছে। এখন বলবে ভাই এর ভিতরে কি রয়েছে, আমি দেখাই। এর ভিতরে রয়েছে মূলত ভেরিফাই করার জন্য 6টা কোড রয়েছে। এই যে দেখো গাইস এর ভিতরে 6টা কোড, এই 6টা কোড কিন্তু দিয়ে ভেরিফাই করতে হবে, যাচাই করার জন্য তারা পাঠিয়েছে। তো এই তো ছিল আজকের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরপর অবশ্যই ভালো ভিডিও দিব।